রাজস্থান জিতে কলকাতা নাইট রয়্যালস প্রায় বিদায়, আইপিএল থেকে বিদায়ই বলা যেতে পারে। তার কারণ আজকে যদি রাজস্থান রয়্যালস হারতো আর লখনউ জিততো তাহলে কলকাতা নাইট রয়্যালসের অনেকখানি সুযোগ থাকতো। কেন, যারা আমার ভিডিওটা সকালবেলা ভিডিও আপলোড আছে ওই ভিডিও দেখলেই জানতে পারবেন, যেখানে ভাই আজকের জেতা ম্যাচ ছিল পুরোপুরি ব্যাটিং পিচ ছিল, যেখানে 179 টার্গেট দিয়েছে সেই রান তুলতে পারিনি। তার কারণ প্রথমেই ভাই সব ক্যাচ আউট, কুইন্টন ডিকো ক্যাচ আউট, কেএল রাহুল ক্যাচ আউট, আউস বাদুনির আগে পাঠানো, তার কারণে আউস বাদুনি প্রথম প্রথম ভালো খেললেও লাস্টে খেলতে পারিনি। আর এখানে অবশ্যই লখনউ হেরেছে, এটা আপনাদেরকে ভাই মানতে হবে। লখনউ জেতা ম্যাচ বলাই যেতে পারে, তার কারণ 200 রান টার্গেট দেওয়ার মতো পিচ, সেখানে 22 রান শট 178 করেছে তাও জিততে পারিনি। সেখানে হচ্ছে রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার, অর্থাৎ গুজরাট টাইটেন্স 20 পয়েন্ট, লখনউ 16 পয়েন্ট আর রাজস্থান রয়্যালস 16 পয়েন্ট, অর্থাৎ এই তিনটে দল কোয়ালিফায়ার পড়ে রয়েছে ভাই 4 নম্বরের স্থান, এবং কলকাতা নাইট রয়্যালসের ওঠার সম্ভাবনা পুরোপুরি এখান থেকে বিগড়ে গেছে আমি বলে দিচ্ছি।